हेलो स्टूडेंट्स, आज के जे आलोचना होगे सेटा कि सेटा होच्छे डिफरेंस बिटवीन हॉट एंड कंसेंट्रेटेड एसिडिक और बेसिक केएमएनओ4 माने खूब गाढ़ो एवं उष्ण जदि आमरा आम्लिक अथवा क्षारीय केएमएनओ4 व्यवहार करी माने सेखाने कि दाओ थाकते पारे সেখানে থাকতে পারে KMnO4 সঙ্গে H+ অর OH-, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সেখানে থাকবে কি এই হিট। যদি এরকম হট কনসেন্ট্রেটেড অ্যাসিডিক KMnO4 নেওয়া হয় তাহলে আমাদের কি রিয়াকশন হবে, আর যদি আমরা কোল্ড এবং ডাইলুটেড বেসিক KMnO4 সলিউশন নেই, যেটাকে তোমরা বলে থাকো বেয়ার্স রিয়েজেন্ট BR দিয়ে যেটাকে আমরা প্রকাশ করি, সেটা যদি দেওয়া থাকে তাহলে কি রিয়াকশন হবে, এই দুটো রিয়াকশনের আমাদের পার্থক্য আজকে আমরা করব। দেখো প্রথমেই যেটা আছে সেটা হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিডিক KMnO4, সেটা কি প্রথমে যেটা দেওয়া আছে ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ভেরি স্ট্রং মানে খুবই কি হবে তীব্র জারক পদার্থ, কি হবে তীব্র জারক পদার্থ মানে এটা যদি অ্যালকোহল থাকে তাহলে সেটাকে কনভার্ট করে দেবে অ্যালডিহাইড বা কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিডে, এইভাবে রিয়াকশন হবে। মানে ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কোনটা, সেটা হচ্ছে হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিডিক KMnO4, এটা খুবই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। আমরা এদিকে যেটা দেখছি যেটা কোল্ড এবং ডাইলুটেড বেসিক KMnO4 সলিউশন, সেটা কি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট মানে ভেরি উইক অক্সিডাইজিং এজেন্ট দেওয়া আছে এটা। আচ্ছা দ্বিতীয় নম্বরে কি দেওয়া আছে, বলছে অ্যালকিন কি হবে এই ক্ষেত্রে। আমি যেটা বললাম যে অ্যালকিন, যদি অ্যালকিনের ওপর যদি আমাদের এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যালডিহাইড হতে পারে বা কিটোন হতে পারে। যদি অ্যালডিহাইড হয় তাহলে সেটা কি হবে ফার্দার অক্সিডেশন হবে, এবং ফার্দার অক্সিডেশন হয়ে কি হবে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে, যেটা আমরা নেক্সট যে আমরা রিয়াকশনগুলো দেখব সেখানে কিন্তু ক্লিয়ারলি বুঝে যাব। কি বললাম, যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কোনটা হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিডিক KMnO4 যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে অ্যালডিহাইড এবং কিটোন হবে, অ্যালডিহাইড পুনরায় জারিত হয়ে আবার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে, কিন্তু কিটোনের কিন্তু সেরকম অক্সিডেশন আর হবে না, ফার্দার অক্সিডেশন হবে না। কেন হবে না তার কারণটাও কিন্তু আমরা জেনে যাব। তো এই ক্ষেত্রে কি হবে, দেখো এই ক্ষেত্রে অ্যালকিনের অক্সিডেশনের ফলে অ্যালকিনের মধ্যে যদি আমি বেয়ার রিয়েজেন্ট বা কোল্ড অ্যান্ড ডাইলুটেড বেসিক KMnO4 ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যার জন্য অ্যালকোহলেই স্টপ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি হবে অ্যালকোহলেই স্টপ হবে। তোমরা এর আগের যে লেকচার হয়েছিল সেখানে তোমরা দেখেছো, এবং সেটা কি হবে ডাইঅল রূপান্তরিত হবে, এই জন্য লেখা আছে নো ফার্দার অক্সিডেশন। ঠিক আছে, তাহলে এটা স্ট্রং, এটা করে দেবে কার্বক্সিলিক অ্যাসিড এবং কিটোনে, এটা উইক এই জন্য এটা শুধুমাত্র অ্যালকোহলেই রেখে দেবে। আচ্ছা তিন নম্বরে কি আছে, বলছে সিগমা অ্যান্ড পাই বন্ড ব্রেকস, এই ক্ষেত্রে কি হবে। দেখো এই যে একটা অ্যালকিন দেওয়া আছে, এই অ্যালকিনের মধ্যে একটা সিগমা আছে একটা পাই আছে, তো এই ক্ষেত্রে কি হবে দুটো বন্ডই এরকম ভাবে ব্রেক করবে, দুটো বন্ডই ব্রেক করবে। এবং যদি আমরা কোল্ড অ্যান্ড ডাইলুটেড KMnO4 যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র এই পাই বন্ড ব্রেক করবে, শুধু একটা বন্ড যেটা ভেরি উইক বন্ড সেটা ব্রেক করবে। ঠিক আছে, এবং ব্রেক করে কি করবে, দেখো ব্রেক করে এই ক্ষেত্রে দুটোতেই OH গ্রুপ যুক্ত হবে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে দুটোতেই এখানে এই পাই বন্ড অ্যান্ড সিঙ্গেল বন্ড ব্রেক করবে, ব্রেক করে দুটোতেই ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও যুক্ত হবে। এই হচ্ছে হট অ্যান্ড কোল্ড KMnO4 এর বেসিক যে ডিফারেন্স সেটা আমাদের আলোচনা হলো। তো এবার আমরা প্রত্যেকটা দেখো এই বেয়ার রিয়েজেন্ট দিয়ে আমরা এর আগের ক্লাসে বেয়ার রিয়েজেন্ট দিয়ে আমরা সম্পূর্ণ লেকচার সম্পূর্ণ জিনিস আলোচনা করেছি যে এদের মধ্যে কিন্তু সিন অ্যাডিশন হয় বা এদের মধ্যে সিস হাইড্রক্সিলেশন হয়, টোটালটা জেনেছি তার মেকানিজম জেনেছি। আজকে আমরা যেটা মেইনলি আলোচনা করব সেটা কি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিডিক অর বেসিক KMnO4, যেটা খুবই কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং সেটা কি করবে অ্যালকিন থেকে প্রথমে অ্যালডিহাইড বা কিটোন হবে, এবং অ্যালডিহাইড যদি উৎপন্ন হয় সেই অ্যালডিহাইড আবার কিসে হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে, এবং সেখানে কি হবে সিগমা এবং পাই দুটো বন্ডি ব্রেক করে দুটোতেই কি হবে দুটো অক্সিজেন প্রবেশ করবে। চলো আমরা প্রত্যেকটা রিয়াকশন দেখে নিই, আমরা এক দুই করে আমরা এক্সাম্পল করে আমরা দেখে নিচ্ছি যে রিয়াকশনগুলো কি কি হচ্ছে। চলো তো প্রথমে আমরা যেটা রিয়াকশন করব একদম সিম্পল অ্যালকিন, যেটা তোমাদের সবচেয়ে প্রিয় এবং চেনা অ্যালকিন, সেটা কি সি ডাবল বন্ড সি
এখানে এইচ 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 এইচ, তো এর মধ্যে কি দেওয়া আছে, এর মধ্যে দেওয়া আছে হট, বা আমরা এরকম লিখতে পারি কে এম এন ও ফোর সঙ্গে এইচ প্লাস এবং সঙ্গে টেম্পারেচার হিট দেওয়া আছে, যেটাকে আমরা বলি কি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড অ্যাসিডিক কে এম এন ও ফোর। তো কি হবে প্রথমে দেখো, প্রথমে কি বলা হয়েছে যে এখানে সিগমা এবং পাই দুটো বন্ড এখানে ব্রেক করলো, এখানে দুটো বন্ড ব্রেক করলো, ব্রেক করে কি হবে এই জায়গায় কি হবে দুটোতেই অক্সিজেন প্রবেশ করবে। দেখো তাহলে কি হচ্ছে, এদিকে এইচ আছে, এখানে সি ডাবল বন্ড ও প্লাস, এখানে কি হবে এখানে আরেকটা অক্সিজেন যুক্ত হবে, ও ডাবল বন্ড সি বন্ড এইচ বন্ড এইচ। দেখো এই দুটো তৈরি হলো, তৈরি হওয়ার পর কি দেখো এটা ফর্মালডিহাইড হয়েছে, এটা ফর্মালডিহাইড হয়েছে। তো কি দেখো একটা জিনিস মাথায় রাখবে, যেখানে দেখবে এই কার্বনিল কার্বনের সঙ্গে ডিরেক্ট হাইড্রোজেন যুক্ত আছে, আবার বলছি কার্বনিল কার্বনের সঙ্গে ডিরেক্ট হাইড্রোজেন যুক্ত আছে, সেই সঙ্গে এরকম যদি থাকে তাহলে কিন্তু এদের আবার অক্সিডেশন হবে, কারণ এটা কি এই এইটা কি খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ভেরি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এটা। তো কি হবে এই ক্ষেত্রে দেখো, সি ডাবল বন্ড ও বন্ড ও এইচ, মাঝখানে একটা করে অক্সিজেন প্রবেশ করে যাবে, মাঝখানে একটা করে অক্সিজেন প্রবেশ করে যাবে, এবং প্রবেশ করার ফলে কি হলো দেখো, এই ক্ষেত্রেও সেম হবে, এই ক্ষেত্রেও সেম সেম রিয়াকশন হবে। দেখো এই ক্ষেত্রে হওয়ার ফলে এই যে এই একটা কার্বনের সঙ্গে দুটো ওএইচ গ্রুপ রয়েছে, তো এটাকে আমরা বলবো কি জেম ডাই অল, এটাকে কি বলবো জেম ডাই অল। তো যেটা বলছিলাম সেটা কি তৈরি হলো, জেম ডাই অল, এবং জেম ডাই অল মানে একটা কার্বনের সঙ্গে যদি দুটো হাইড্রক্সিল গ্রুপ বা ওএইচ গ্রুপ যদি এইভাবে যুক্ত থাকে তাহলে তারা কি হয় খুবই আনস্টেবল হয়ে পড়ে, তারা কি হয় খুবই আনস্টেবল হয়। কেন আনস্টেবল হয় দেখো, এখান থেকে অক্সিজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন মানে এক অণু জল এখান থেকে কিন্তু বেরোতে চাইবে, এখান থেকে কি হবে এক অণু জল এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কি হচ্ছে দেখো এখান থেকে, এখান থেকে মাইনাস এইচ টু, বাকি কি থাকছে পরে দেখো, যখন এখান থেকে বেরিয়ে গেল তখন এই বন্ডটা এসে এখানে যুক্ত হয়ে গেল, তাহলে বাকি কি থাকছে সিও টু, বাকি কি থাকছে সিও টু। দেখো এখান থেকে তাহলে আলটিমেট যেটা আমাদের রিয়াকশন হলো, এই এদের ক্ষেত্রেও সেম হবে, এটাও ভেঙেও সেম হবে, এটা ভেঙেও সেম কি হবে সিও টু প্লাস এইচ টু ও, সিও টু প্লাস এইচ টু ও। তো আলটিমেট কি হলো, যদি আমরা ইথিলিনের মধ্যে, যদি আমরা ইথিলিনের মধ্যে কে এম এন ও ফোর সঙ্গে এইচ প্লাস এবং তার সঙ্গে যদি হিট দেওয়া থাকে, যদি হিট দেওয়া থাকে, কিন্তু যদি এখানে কুল দেওয়া থাকতো তাহলে কিন্তু এখানে দুটো ওএইচ গ্রুপ যুক্ত হতো, কিন্তু যদি এখানে হিট দেওয়া থাকে তাহলে আমাদের কি করব আমরা, আলটিমেট প্রথমে এদের অক্সিডেশন হয়ে ফর্মালডিহাইড, এবং ফর্মালডিহাইড ভেঙে গিয়ে আলটিমেট কি হবে এইচ টু ও এবং সিও টু তে রূপান্তরিত হবে, আমাদের কিন্তু মেন প্রোডাক্ট হবে এইচ টু আর সিও টু। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? তাহলে কি বলছিলাম যে সিগমা এবং পাই দুটোই ভাঙবে, দুটো ভেঙে দুদিকে দুটো অক্সিজেন যুক্ত হবে, ফর্মালডিহাইড হয়েছে, ফর্মালডিহাইড কি হয়েছে ফার্দার অক্সিডেশন হয়েছে, পুনরায় অক্সিডেশন হয়েছে, অক্সিডেশন হওয়ার পর কি হয়েছে দেখো, এই ক্ষেত্রে দুটো হাইড্রোজেন আছে কার্বনের সঙ্গে যুক্ত, তো দুটো অক্সিজেন যুক্ত হবে, আমি টু ও নিতে পারি, হওয়ার পর এখান থেকে কি হয়েছে জেম ডাইওয়াল, জেম ডাইওয়াল ভেরি আনস্টেবল, আনস্টেবল হওয়ার ফলে এখান থেকে কি হয়েছে এখনো জল বেরিয়ে গেছে, তো জল বেরিয়ে যাওয়ার পর সেখান থেকে থাকছে সিও টু পরে। চলো নেক্সট আমরা দেখছি এক্সাম্পল, দুই নম্বর এক্সাম্পল কি নিতে পারি নেক্সট, যেটা তোমাদের চেনা, আমরা নিচ্ছি প্রোপিন সি এইচ থ্রি বন্ড সি এইচ ডাবল বন্ড সি এইচ এইচ। দেখো সেকেন্ড অ্যালকিন প্রোপিন, প্রোপিনের ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ধরো আমাদের দেওয়া আছে কে এম এন ও ফোর সঙ্গে ও এইচ মাইনাস সঙ্গে দেওয়া আছে হিট, তাহলে কি হবে নিয়ম অনুযায়ী আমাদের সিগমা পাই দুটোই ভাঙবে এবং দুটো ভেঙে কি হবে দুটোতে অক্সিজেন যুক্ত হবে, ডাবল বন্ডেড ও বন্ড এইচ প্লাস ও ডাবল বন্ড এইচ এইচ। দেখো এই ক্ষেত্রে এটা অ্যালডিহাইড হয়েছে, নাম কি অ্যাসেটালডিহাইড, অ্যাসেটালডিহাইড, অ্যালডিহাইড কি হবে আবার ফার্দার অক্সিডেশন হবে, ফার্দার অক্সিডেশন হবে, বলো এখানে এবার তোমরা বলো যে এখানে কি আছে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে এখানে এক
একটা বন্ড আছে যেখানে কার্বন এবং হাইড্রোজেন, তার মানে কি একটা অক্সিজেন প্রবেশ করবে, একটা অক্সিজেন প্রবেশ করে সেখানে কি হবে দেখো, ডাবল বন্ডেড ও, এটার নাম কি তোমরা বলো, এটার নাম কি, এটার নাম অ্যাসেটিক অ্যাসিড, এটার নাম কি অ্যাসেটিক অ্যাসিড। তাহলে বলো তোমরা বলো যে তাহলে এখানে যেটা আছে এটার নাম কি ফর্মালডিহাইড, তো ফর্মালডিহাইডের মধ্যে কটা অক্সিজেন প্রবেশ করবে, ফর্মালডিহাইডের মধ্যে কটা অক্সিজেন প্রবেশ করবে, দেখো এখানে দুটো কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আছে, এই একটা বন্ড একটা বন্ড, তাহলে এখানেই একমাত্র কি হতে পারে অক্সিজেন প্রবেশ করতে পারে, দেখো এখানে যদি অক্সিজেন প্রবেশ করে তাহলে কিরকম হবে সি ও এইচ ও এইচ ডাবল বন্ড ও, এটা কি হলো জেমডাইল, জেমডাইল ভেরি আনস্টেবল, যার জন্য কি হবে এখান থেকে এই বন্ড থেকে কি এখনো জল বেরোবে, তাহলে আলটিমেট সিও টু প্লাস এইচ টু ও উৎপন্ন হবে। তোমরা বলতে পারো স্যার তাহলে এখানে কেন হল, দেখো এখানে শুধুমাত্র একটা বন্ড আছে, কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা বন্ড আছে যার জন্য একবার মাত্র সেখানে জারিত হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কেন হলো না, এই ক্ষেত্রে কার্বন কার্বন বন্ড আছে, তো যার জন্য আলটিমেট তাহলে প্রোডাক্ট কি হলো আমাদের, যদি প্রোপিনের মধ্যে যদি কেএমএনও ফোর অ্যাসিড মাধ্যম বা বেস মিডিয়াম সঙ্গে হিট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা হবে, প্রথমে হবে অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইড, তাদের আবার অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে অ্যাসিটালডিহাইড থেকে হয়ে যাবে অ্যাসিটিক অ্যাসিড, এবং ফর্মালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইডের আবার অক্সিডেশনের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং এইচ টু গ্যাস কিন্তু উৎপন্ন করবে, ক্লিয়ার। চলো নেক্সট এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল কি নিব আমরা, নেক্সট যেটা আমরা বিউট টুইন করে নিচ্ছি, নাম্বার থ্রি সি ডাবল বন্ড সি, এখানে একটা সি এইচ থ্রি আছে, এখানে একটা এইচ আছে, এখানে একটা সি এইচ থ্রি আছে, এখানে একটা এইচ আছে, এটার নাম কি বলো, এটার নাম কি, সি এইচ থ্রি, সি এইচ থ্রি বিপরীত দিকে আছে যার জন্য এটা ট্রান্স বিউট টু ইন, ট্রান্স বিউট টু ইন, তো ট্রান্স বিউট টু ইনের মধ্যে যদি আমরা কে এম এন ও ফোর সঙ্গে এইচ প্লাস এবং হিট দেওয়া আছে তো কি হবে, একদম নর্মাল রিয়াকশন, দেখো প্রথমে সিগমা পাই ভাঙবে, সিগমা পাই ভেঙে কি হবে এই জায়গায় কি ঢুকবে, কি প্রবেশ করবে, ডাবল বন্ডেড ও বন্ড সি এইচ থ্রি প্লাস ও ডাবল বন্ডেড সি বন্ড সি এইচ থ্রি, এখানে এইচ, আলটিমেট দেখো এদের কবার অক্সিডেশন হতে পারে, কি উৎপন্ন হলো অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড নেক্সট কি হবে আবার জারিত হবে, জারিত হয়ে কি হবে কার্বন এবং হাইড্রোজেন একটা বন্ড আছে যার জন্য একটা ওইচ একটা অক্সিজেন এখানে প্রবেশ করবে, তো আলটিমেট কি হবে দেখো সি ডাবল বন্ড ও, এখানে সি এইচ থ্রি আছে, এখানে হয়ে যাবে কি ও এইচ, দেখো কি হলো অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড, এটাতে কি হবে তোমরা বলো, এটা আবার অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে কি উৎপন্ন করবে বলো, এক্ষেত্রে কয়টা সি বন্ড এইচ আছে, একটা, একবার অক্সিজেন প্রবেশ করবে যার জন্য কি হবে ও ডাবল বন্ডেড সি সি এইচ থ্রি, এখানে ও বন্ড এইচ, দেখো একদম সিম্পল রিয়াকশন, তার মানে ট্রান্স বিউট টু ইন বা সিস বিউট টু ইন, তুমি যাই নাও না কেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে অ্যাসিটালডিহাইড হবে, এই অ্যাসিটালডিহাইড আবার জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিড কিন্তু তৈরি করবে, ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পারছো। চলো লাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, লাস্ট এক্সাম্পল নিচ্ছি, চলো ধরো এরকম আছে চার নম্বর সি এইচ থ্রি সি এইচ থ্রি এইচ সি এইচ থ্রি, কি নাম এটার কে বলতে পারবে, নামটা কে বলতে পারবে বলো, দেখো দিক থেকে যদি আমরা করি ওয়ান টু থ্রি ফোর, তাহলে টু মিথাইল, কি নাম, টু মিথাইল বিউট টু ইন, কি নাম, টু মিথাইল বিউট টু ইন, এর মধ্যেও কি দেওয়া আছে, দেওয়া আছে কে এম এন ও ফোর সঙ্গে এইচ প্লাস সঙ্গে হিট, তো কি হবে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে আমি কি বলছি সিগমা পাই ভাঙো, সিগমা পাই ভাঙো, সিগমা পাই ভেঙে যাওয়ার পর কি হবে সেখানে অক্সিজেন প্রবেশ করবে, সি এইচ থ্রি সি এইচ থ্রি ডাবল বন্ড ও প্লাস ও ডাবল বন্ড সি বন্ড এইচ বন্ড সি এইচ থ্রি, দেখো এটা কি তৈরি হয়েছে বলো, এটা একটা কিটোন, এবং এই কিটোনের নাম কি, এই কিটোনের নাম হলো অ্যাসেটোন, অ্যাসেটোন,
অ্যাসিটোন দেখো এটা একটা কিটোন, কিটোনের যেহেতু কার্বন এবং হাইড্রোজেন কোনো বন্ড নেই যার জন্য এর ফার্দার অক্সিডেশন আমরা করব না এই ক্ষেত্রে, কিন্তু এটার নাম কি দেখো এটা একটা অ্যালডিহাইড, যেহেতু একটা কার্বনিল কার্বনের সঙ্গে এইচ যুক্ত আছে ডিরেক্ট, তো এটাকে আমরা বলি অ্যাসেটালডিহাইড, অ্যাসেটালডিহাইড। অ্যাসেটালডিহাইডের ক্ষেত্রে কি অক্সিডেশন হতে পারে, ফার্দার অক্সিডেশন হতে পারে কি? ইয়েস হতে পারে। কোথায় অক্সিজেন প্রবেশ করবে? যেখানে কার্বন এবং হাইড্রোজেন বন্ড করে আছে। তো কার্বন এবং হাইড্রোজেন বন্ড কোথায় করে আছে? ও বন্ড এইচ, এখানে ডাবল বন্ডেড ও, এখানে সি এইচ থ্রি। তো এটা আলটিমেট কি হলো দেখো, সি এইচ থ্রি সি ও ও এইচ, যেটাকে আমরা বলি অ্যাসেটিক অ্যাসিড, অ্যাসেটিক অ্যাসিড। তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝে গেছো যে কিভাবে কি করতে হবে। আমরা যদি যেখানে হট কেমেনোফোর থাকবে, হিট যখনই ম্যাক্সিমাম হিট থাকবে, হিটে কি হবে, সিগমা পাই ভাঙবে, সিগমা পাই ভেঙে দুটো অক্সিজেন যোগ করে দাও, অক্সিজেন যোগ করে দিয়ে যদি দেখো তোমরা কিটন তৈরি হয়ে গেছে, তো এর কোনো ফার্দার অক্সিডেশন হবে না, নো ফার্দার অক্সিডেশন। যদি অ্যালডিহাইড হয়, যেখানে দেখবে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আছে, যেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ড আছে সেখানে নেক্সট আবার অক্সিজেন যুক্ত করে দাও, ব্যাস এটুকুই কাজ, এটুকুই কাজ, এটুকুই আমাদের করতে হবে। তোমরা হোমওয়ার্ক হিসেবে এটা করে আমাকে জানাবে। ধরো এরকম একটা এক্সাম্পল আছে, সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি, ডাবল বন্ড সি, এখানে দেওয়া আছে সি টু এইচ ফাইভ, এখানে দেওয়া আছে এইচ, এর মধ্যে দেওয়া আছে কে এম এন ও ফোর এইচ প্লাস হিট। আনসার কি হবে আমাকে তোমরা করে দেখাও। চলো টাটা, আজকের এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হচ্ছে।